Assalamualaikum everyone. This is Afrozrahman Lia from Prohor.com.bd. আশা করছি যে যেখান থেকে আজকে আমার সাথে ভিডিওটাতে জয়েন করবে সব অনেক ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন। আমি সর্বপ্রথমে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের শোরুমটা হচ্ছে পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের। আমরা লেভেল 4 এ আছি, ব্লক নাম্বার সি। শপ নাম্বার হচ্ছে 78 এবং 89 এবং আজকে দেখাবো খুব সুন্দর একটা সিল্কের দোপাট্টা ড্রেস, ঠিক আছে? গুলরাং বাই গুলজি, ওকে? গুলজি ব্র্যান্ডের গুলরাং ক্যাটালগ দেখাবো আজকে এবং এটা স্পেশাল এডিশনের একটা হচ্ছে ক্যাটালগ, ঠিক আছে? উপরে অলরেডি খুব সুন্দর করে লিখে দেওয়া আছে স্পেশাল এডিশন। ওরা কিন্তু এটার মধ্যে একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হচ্ছে কি কম্বিনেশন করেছে। কম্বিনেশন বলতে ওরা জামাটার ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং স্লিভস দিয়েছে হচ্ছে গিয়ে তোমার লাক্সারি কটনের মধ্যে, ওকে? আর যেটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় সেটা দিয়েছে ক্যাম্ব্রিক কটন এবং ওড়নাটা দিয়েছে খুবই সুন্দর একটা সিল্ক, ওকে? খুবই 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 সুন্দর, মানে সিল্কের যত ধরনের জিনিসপত্র আছে সব তো আছেই বাট খুবই ম্যানেজেবল, ঠিক আছে? অনেক সিল্ক থাকে একদমই ম্যানেজেবল না। তো ইভেন আমার শোরুমে কিন্তু অনেক টাইপের সিল্কের ওনার ড্রেস আছে, তখন কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্সটা বোঝা যায়, ওকে? এইটা দেখাবো, এই ক্যাটালগটা দেখাবো, আমি ড্রেস দেখাবো, স্টার্ট করি। ফার্স্টে কোন ড্রেস দেখাবো? ফার্স্টে এইটা দেখাই, এই যে পেস্ট কালার, এই ড্রেসটা দিয়ে স্টার্ট করবো, ওকে? প্রাইসটা বলে দিব, স্ক্রিনশট নিতে হবে, ড্রেসটা যখন দেখাবো তখন একটা স্ক্রিনশট নিয়ে পেজিং বক্স করে দিতে হবে, ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ, তাহলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে। ঢাকা সিটি থেকে ডেলিভারি পাওয়া যাবে এবং ঢাকা সিটির বাইরে থেকে আগে অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে, এছাড়াও শোরুম থেকেও কিন্তু পারচেস করা যাবে। সো যার যেভাবে সুবিধা হয় তোমরা কিন্তু জিনিসটা ড্রেসটা কালেক্ট করে ফেলতে পারবে, ওকে? একটা স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু টাইম দিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে ফেলাম না সবাই, ওকে? যাই হোক, তোমাদের স্ক্রিনশট না হয়ে গিয়েছে সবার। সো এই ড্রেসের কয়েকটা ভালো দিক বলি। ভালো দিক হচ্ছে গিয়ে এটাতে গলাতে কোনো ডিজাইন করা নাই, ঠিক আছে? মানে হচ্ছে গিয়ে আমরা সবাই চাই না যে হচ্ছে গিয়ে গলার মধ্যে একটু নিজের মতন করে ডিজাইন করব। সো ওই শখটা তোমরা হচ্ছে এই ক্যাটালগে পূরণ করতে পারবা, যে গলাতে ইচ্ছা মতন ডিজাইন করতে পারবা, জিনিসপত্র করতে পারবা, একটু লেসটেস কিনে জিনিসটাকে বসা নিতে পারবা। আরেকটা ভালো অপশন যেহেতু এটার হচ্ছে গিয়ে যে এমব্রয়ডারি ওয়ার্ক, ফুল ক্যাটালগের প্রত্যেকটা ড্রেসেরই এমব্রয়ডারি ওয়ার্ক, যা আমার নিজে ঘেরের সাইডে, ওকে? সো দ্যাটস ওয়াই যারা হিজাবি আপুরা আছো, ঠিক আছে, যারা হচ্ছে গিয়ে অনেকে কমপ্লেন থাকে যে গলার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক দিয়ে লাভ কি, ড্রেস তো মানে দেখাই যাচ্ছে না বা কিছু একটা, সো তারা কিন্তু এই ক্যাটালগটা ইজিলি নিতে পারবে বিকজ এর প্রত্যেকটা ড্রেস এই ক্যাটালগের এমব্রয়ডারি ওয়ার্কটা হচ্ছে নিচের দিকে, ওকে? সো ফ্রন্ট পার্টটা একটু দেখে নিই, এই হচ্ছে ফ্রন্ট পার্টটা এবং এই টাইপের ড্রেসে যেটা হয় যে একটু সুন্দর করে ডিজাইনও করতে পারবো গলাতে। আর একটা অপশন আছে, একটু বড় টাইপের নেকলেস পরলেও কিন্তু খুব সুন্দর লাগবে, কারণ হচ্ছে খুব সুন্দর যেহেতু গলাতে হচ্ছে অন্য কোনো ডিজাইন নেই, সো নেকলেসটা তখন খুব ফুটবে, ওকে? এটা হচ্ছে ব্যাক পার্ট এবং এই হচ্ছে স্লিভসের পার্ট, এই যে, ওকে? সো জামাটা দেখিয়ে দিলাম, জামাটা লাক্সারি কটনের মধ্যে এবং এই যে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ক্যাম্ব্রিক কটন, ওকে? সো জামা এবং প্যান্টের কাপড় দেখিয়ে দিলাম, এখন হচ্ছে ওনাটা দেখিয়ে দিই, বলেছি ওনা হচ্ছে সিল্কের মধ্যে সিল্ক, এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ওনা, এই যে দেখো কালারটা খুব সুন্দর, ওকে? খুবই সুন্দর একটা সিল্ক এবং ম্যানেজেবল একটা সিল্ক, ওকে? প্রাইস হচ্ছে গিয়ে 2500 টাকা পড়বে, ওকে? সো এই ক্যাটালগের প্রাইস হবে 2500 টাকা। স্ক্রিনশট নিয়ে জাস্ট পেজ ইন বক্স করতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ, তাহলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে। ভায়োলেট কালার দেখাবো এখন, ওকে? খুব সুন্দর একটা ভায়োলেট কালার, ভায়োলেট কালারের মধ্যে মনে হয় আরও একটা দুটো আমরা পাবো, সো এটা দেখা দিই, একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ভায়োলেট আছে, একটা হচ্ছে একটু ব্লুইশ টাইপের ভায়োলেট, এটা হচ্ছে একদম অরিজিনাল যে ভায়োলেটটা আমরা বলি ওইটা, এই যেহেতু একটা ড্রেস একটু ডিটেলসে দেখিয়েছি, এখন ড্রেসগুলো আমি জাস্ট খুবই ঝটপট দেখিয়ে দিব, তোমরা জাস্ট স্ক্রিনশট নিবে আর হচ্ছে পেজে টক টক করে হচ্ছে মেসেজ করে দিবে, ওকে? একটু দাঁড়া, আমি চুলটা ঠিক করে জিনিসটা রাখি, তাহলে বেশি সুন্দর করে বুঝতে পারবো। প্যান্টের কাপড় এটা হচ্ছে বেস কালারটা, এটার হচ্ছে গিয়ে তোমার দেখো কটন আর সিল্কের মধ্যে সেম কালারের মধ্যে যে কত ডিফারেন্স, ঠিক আছে? বিকজ মানে এটা সিল্ক ম্যাটেরিয়াল দেখে একরকম লাগছে আর এটা কটন ম্যাটেরিয়াল দেখে আরেকরকম লাগছে, আর শিফন ম্যাটেরিয়াল হলে আরেক রকম লাগবে, ঠিক আছে? সো সেম কালারে যখন তিনটা ম্যাটেরিয়াল চলে যায় তখন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট লাগে। এটা এমব্রয়ডারি ওয়ার্কটা খুবই বড় করে এখানে দেওয়া, এই যে দেখো এটা খুবই বড় একটা এমব্রয়ডারি ওয়ার্ক, ঠিক আছে? সো এই ড্রেসটা যে নিবা তার হ্যাঁ সে বেশি বেশি এমব্রয়ডারি ওয়ার্ক পাবো, ওকে? এই হচ্ছে ফ্রন্ট পার্টটা, এই হচ্ছে ব্যাক পার্ট, এই যে ব্যাক পার্টের অপশন এটা, ওকে? এই হচ্ছে ব্যাক পার্ট অ্যান্ড এটা হচ্ছে কি স্লিভসের পার্টটা, এই যে প্রাইস হচ্ছে 2500 টাকা। এটা ওনাটা দেখে নিচ্ছি, এটার ওনাটা আমার খুবই ভালো লাগছে, খুব 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 সুন্দর একটা ওড়না, দেখো
অ্যাকচুয়ালি প্রত্যেকটা অন্য খুব সুন্দর, যেহেতু সিল্কের দোপাট্টা এর জন্য ম্যাটেরিয়ালটা একটু ডিফারেন্ট হওয়াতে কালার কম্বিনেশনগুলো এবং ডিজিটাল প্রিন্টগুলো এত সুন্দর করে ফোকাস হয়েছে, খুবই ভালো লাগছে। সিল্কের জন্য বেশি ভালো লাগছে, ঠিক আছে। এবং ম্যানেজেবল সিল্ক, যেহেতু যারা কখনো সিল্ক পরো না তারাও কিন্তু এই ড্রেসগুলো ক্যারি করতে পারবে। ওকে, এখন এই ড্রেসটা দেখাবো। দেখো কি সুন্দর একটা বড় নেকলেস পরেছে, খুবই সুন্দর লাগছে, তাই না? আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, মানে এই পুঁতির মালাটা মানে ড্রেসের সাথে খুব সুন্দর করে ম্যাচ হয়ে গেছে। সো এটা দেখো, এই ড্রেসটা এখন দেখা দিচ্ছি। পায় কি হলো, এটা হচ্ছে ওড়নাটা, এটা স্ক্রিনশট নিয়ে ফেলাম সবাই। এটারও এমব্রয়ডারি ওয়ার্ক, জামার নিচে ঘেরের সাইডে। প্রত্যেকটা ক্যাটালগে সেম, প্রত্যেকটা ক্যাটালগ না, ক্যাটালগে প্রত্যেকটা ড্রেসে সেম, ক্যাটালগ তো একটা ড্রেস অনেকগুলো। সো এই ক্যাটালগের প্রত্যেকটা ড্রেসে সেম প্যাটার্নে, সেটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা জামার নিচের দিকে পড়বে। ওকে, সো এইটা দেখ, ফ্রন্ট পার্টটা, এই হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা, এই হচ্ছে সব ডিজিটাল প্রিন্ট করা, এবং এই জায়গাটা হচ্ছে তোমার এমব্রয়ডারি ওয়ার্ক করা। ওকে, এটা কিন্তু খুব সুন্দর করে ফোকাসিং টাইপের একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। এই হচ্ছে ব্যাক পোর্শন, এই যে এখান থেকে ব্যাক পার্টটা স্টার্ট, এই হচ্ছে ব্যাক পার্ট, আর এটা হচ্ছে স্লিভসের পার্টটা, এই যে। ওকে, ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওড়নাটা, ফুললি ওড়নাটা কিন্তু সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা, খুবই সুন্দর করে কিন্তু প্রিন্টগুলো দেখো, খুব সুন্দর করে কিন্তু বসছে, তাই না? প্রাইস হচ্ছে 2500 টাকা। স্ক্রিনশট নিয়ে পেজিং বক্স করতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ, যার যে ড্রেসটা ভালো লাগছে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে সেন্ড করে দিলে কিন্তু তোমার অর্ডারটা প্লেস হয়ে যাবে। ওকে, ঢাকা সিটিতে তোমরা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে, ঢাকা সিটির বাড়ি থেকে আগে অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে। ওকে, আজকে ক্যাটালগটা মেনলি হচ্ছে সব সামার ভাইবসের জন্য, মানে সামারের রিলেটেড হচ্ছে ক্যাটালগ করা হয়েছে। সো এই ড্রেসগুলো কিন্তু ডে নাইটে অনেক বেশি ফোকাস হবে, মানে অনেক সুন্দর লাগবে, যেহেতু এখন কিন্তু ডে টাইমটা বেশি, তাই না? সো ওই টাইমের মধ্যে বাইরে টরে যাওয়া হয় বেশি, সব কিছু করা হয় বেশি, গেট টুগেদারগুলো থাকে আমাদের, দেখা যায় যে সকাল সকালে আমরা সারাদিন একটা পিকনিক গেলাম বা কিছু একটা গেলাম, এই টাইপের জিনিসগুলো কিন্তু এখন চলতেছে। সো এই কারণে কিন্তু মানে ওই টাইপের রিলেটেডের জন্য কিন্তু এই ক্যাটালগটা খুবই বেস্ট হবে। আর যেহেতু সিল্কের দোপাট্টা, সব বুঝতেই পারছো, ধুলা ময়লা যা লাগবে খুব ইজিলি ক্লিন হয়ে যাবে, মানে এগুলোর অত কোনো টেনশনই নেই। এটা কিন্তু শুকাতেও ইজি, আবার কিন্তু কিছু হইলে ময়লা ধরেও কিন্তু কম, আবার ময়লা চলেও যায় খুব তাড়াতাড়ি। ওকে, দেখ প্যান্টের কাপড়, যেহেতু ধুলাবালি এলাকা কিন্তু এই জন্য কিন্তু তোমার ইয়ে পরে লাভ আছে, সিল্ক পরে সুবিধা আছে। আচ্ছা, এটা এটা স্ক্রিনশট নিই, এটা স্ক্রিনশটের জন্য আমি পোজ দিই নি, চুলের জন্য ওনাটা ঠিকমতো রাখতে পারতেছি না, ঠিক মতো থাকো। পোকা দিছি মতন ঠিকঠাক মতন আছে, এই যে ড্রেসের সাথে আমি কথা বলি, মানে আমার যে কি অবস্থা হয়েছে তাহলে বুঝো, আজকাল ড্রেসের সাথে কথা বলা স্টার্ট করেছি। এই যে এগুলো হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক। ওকে, কারণ আমার কাছে প্রত্যেকটা ড্রেসে এক একটা জান, তাই না, যে ওদের সাথে কথাও বলা যায় অ্যাকচুয়ালি। ওকে, ব্যাক পার্ট, যে ড্রেসের বিজনেস করে তারই অবস্থা হয় নাকি। এই হচ্ছে ব্যাক পোর্শন, এই হচ্ছে স্লিভসের পোর্শন, আর এটা হচ্ছে ওড়না। এটার ওড়নাটা অনেক বেশি পরিমাণে সুন্দর, বিকজ এই ব্লুটা নর্মালি এরকম এত সুন্দর একটা টাইপের কম্বিনেশনের ব্লু, নর্মালি কটন বা হচ্ছে ইয়ার মধ্যে শিফনের মধ্যে একটু কম পাওয়া যায়। সো সিল্ক হতে এটার এই গ্লেজিনেসটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? সো দেখো সবভাবে দেখিয়ে দিচ্ছি, এভাবে হাইটে, ব্যাকে হাইটে, সবভাবে হাইটে হাইটে আমি ওড়না দেখা দিতেছি। প্রাইস হচ্ছে 2500 টাকা। ওকে, এখন দেখাবো এইটা, উনি তো ব্যাগটা যে নিছে একদম একটা সুন্দর একটা ব্যাগ নিছে, পাটুয়া, আর এখানে জামার মধ্যেও হচ্ছে কি একটু ডিজাইন করছে ফ্রন্ট পার্টে। এই যে দেখো, তোমরা এভাবে বানাতে পারো চাইলে, যেহেতু ক্যাটালগুলো তোমাদের সাথে যাবে, তোমরা কিন্তু ডিজাইন করে ভাবে বানাতে পারবে, মানে ফিতা। নর্মালি আমরা ছোটোবেলা আগে ফ্রক টাইপের ড্রেস পরতাম না, পিছন সাইডে ফিতা থাকতো না, ফিতার গিট দিয়ে বাঁধতাম, আর নিজেরা তো বাঁধতে পারতাম না, পিছন সাইডে আমরা বা কেউ একজন ফুল করে দিত, বউ করে দিত। তো এমনি আমরাই ফুল খুব সুন্দর করতে পারি না, আমার স্কুলে হচ্ছে বেনি করতে হইতো বা ছুটি করতে হইতো, যখন ছোটো ছোটো ছুটি করতাম, আর বড় হিসেবে মতন যখন বেনি করতাম
তখন হচ্ছে চুলের মধ্যেও মানে ফুল করতে হইতো, করতে পারতাম না, কি যে একটা অবস্থা ছিল আমার। ইভেন জুতার পায়ের জুতার যে হচ্ছে গিয়ে ফুল করে যে বাঁধে সেটাও আমি বাঁধতে পারতাম না। আমাকে এরকম ছিল যে জুতা খুলে গেলে আমার আরেকজন আমাকে একটু মানে ফিতাটা বেঁধে দিতে হতো। মানে আমি কেমনি যে ফুল করে ফেলতেছি আমি এইটাই বুঝি না, মানে কেমনি করতেছি আমি পারি না। ইভেন এখন দিলেও আমার মনে না পারবো। মাঝখানে একটু খালি যে চার ফুল যেটা মানে দুইটা সাইডে ফুল হয় সেটা শিখছিলাম। এছাড়া অনেকে দেখে আসছে না কি সুন্দর চারটার করে ছয়টার করে, আমি পারি না। তো এই ড্রেসটা যেটা হয়েছে যে কারণে এই কথাটা বললাম সেটা হচ্ছে কি, ও হচ্ছে ডিজাইনটা দিছে ফ্রন্ট পার্টে, মানে আমরা ফ্রকের পিছনের দিকে বউ আলা যে ফিতার ডিজাইনটা দিতাম ওটা হচ্ছে ওরা ফ্রন্ট পার্টে দিছে এই মডেলটা। তো চাইলে এভাবে বানাতে পারো, ভালো লাগতেছে মডেলকে দেখতে। তো তোমাদেরকে দেখতে তো আরো সুন্দর লাগবে। এই যে এই হচ্ছে ফ্রন্ট পার্ট, এখানে এই এমব্রয়ডারিটা কিন্তু খামদানি টাইপের এমব্রয়ডারি, দেখো এই এমব্রয়ডারিটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। ব্যাক পার্ট, এই যে ব্যাক পোর্শন, এন্ড এটা হচ্ছে স্লিভসের পার্ট, এটা হচ্ছে ওনাটা, এই যে ওকে, এটা হচ্ছে ফুল সিল্কের ওড়না, এটাও কিন্তু ফুললি ডিজিটাল প্রিন্ট করা, প্রাইস হচ্ছে 2500 টাকা। স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ, তাহলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে। ওকে, ঢাকা সিটিতে তোমরা ক্যাশ অন ডেলিভারি পাবে এবং ঢাকা সিটির বাইরে থেকে আগে অ্যাডভান্স করতে হবে। এছাড়াও তোমরা শোরুম থেকেও কিন্তু ড্রেসেসগুলো পারচেস করে নিতে পারবে। সো যার যেভাবে সুবিধা হয় তোমরা কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে পারবে। বাট যেটা হচ্ছে কথা যে সামারের জন্য একদমই খুবই সুন্দর একটা কালেকশন আজকে দেখাচ্ছি, এটা আমি মানে মাসে যে সামারের জন্য অনেক বেশি ভালো হবে এই ফুল ক্যাটালগটাই, এবং যারা হিজাব করে সে আপনাদের জন্য, বিকজ প্রত্যেকটারই এমব্রয়ডারি ওয়ার্ক যে আমার নিচের দিকে। এই হচ্ছে প্যান্টের কাপড়টা, এই যে ওকে, আর এটা হচ্ছে জামাটার ফ্রন্ট পার্ট, এই হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক। এখানকার যে জিনিসগুলো সেগুলো হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা। ব্যাক পার্ট, এই হচ্ছে ব্যাক পার্টের অপশন, কালারফুল একটা ব্যাক পার্ট, এবং এটা হচ্ছে স্লিভসের পার্ট। ওকে, ওড়না পল প্রিন্টের ওড়না, আগে খুব চলতো এখন আবার এইটা ট্রেন্ডে চলে আসছে। আগের সিনেমাগুলো দেখলে দেখবা বল প্রিন্টের জিনিসগুলো এত চলতো তখন দেখাইতো, ওগুলো দেখানোর জন্য কিন্তু দেখা যায় যে মুভির হচ্ছে করার টাইমে ওরা কিন্তু মানে এই বল প্রিন্টার জিনিসপত্র অনেক কিছু বানাইতে, তাই না? তো এখন আবার বল প্রিন্টের ট্রেন্ডটা আবার এখন আসছে, ভালো লাগে দেখতে। না আগের দিনে মুভিগুলো তো যখন আর কি বানাইছে তখন তো ওই টাইমের যেটা ট্রেন্ড ছিল সেটা দিয়ে বানাইছে, তাই না? সেই জন্য বললাম যে দেখলে বুঝতে পারবো তখন কিন্তু অনেক চলতো। এবং নর্মালি কি হয় যে মুভিগুলোতে বা যেগুলোতে জিনিসপত্রগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু ট্রেন্ডে আসা স্টার্ট করে, তাই না? যে মানে মডেল বলো বা হচ্ছে গিয়ে যারা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো তোমার করে, যে ঠিক আছে যাদেরকে মানে যাদের অনেক ফলোয়ার্স থাকে, বিকজ মানুষজন তাকে ফলো করতেছে, হ্যাঁ কোনটা জিনিস করতেছে, তারা কিন্তু যেটা করে সেটা কিন্তু আস্তে আস্তে ট্রেন্ডে আসে। সো এরকম একটা ব্যাপার থাকে না? সেই দেখো এইটা, এখন বলেছিলাম ভায়োলেট কালার ড্রেসে থাকার সময় যে আরও ভায়োলেট আছে, এটা একটু ব্লুইশ টাইপের ভায়োলেট, এটাকে এক্স্যাক্টলি ভায়োলেট বলাও যায় না, বাট অনেকে আবার ভায়োলেট বলবে। আমার চোখে এটা ব্লু বাট অনেকের চোখে এটা ভায়োলেট থাকবে। সো এই জন্য আমি একটু বললাম একটু ব্লুইশ ভায়োলেট বলতে পারো এটাকে, ঠিক আছে? আসলে একটা এই কালারটা হচ্ছে ব্লু কালার, ব্লু আর ভায়োলেট কিন্তু অনেকটা কাছাকাছি কালার, ডার্ক ভায়োলেটটা, ভায়োলেটের মধ্যে অনেকগুলো কালার অপশন আছে। সো এই জন্য বললাম যে এই কালারটা অনেকের কাছে ভায়োলেট লাগতে পারে, সো এই কারণে আমি বলিয়ে দিলাম একটু ব্লুইশ টাইপের একটা কালার, এই যে মানে ব্লুইশ ভায়োলেট বলা চলে। এমব্রয়ডারি ওয়ার্ক পুরো ঘেরটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা। ব্যাক পার্ট, এই হচ্ছে ব্যাক পোর্শন, আর এটা হচ্ছে স্লিভসের পোর্শন, ওড়না, এই হচ্ছে ফুল ওড়নাটা সিল্কের, এই যে এই যে ওড়নাটা অনেক সুন্দর, প্রাইস হচ্ছে 2500 টাকা। এই ড্রেসটা দেখলাম মাত্র, এখানে গলাতে একটু ডিজাইন করতে তোমরা এখানে ডিজাইন করে নিতে পারবে।
এটার এটা অনেক সুন্দর একটা ড্রেস, ওনাতে লেস লাগানো হয়েছে এক্সট্রা করে। তোমরা কিন্তু এরকম এই টাইপের লেসগুলো কিন্তু অনেক কমন পাওয়া যায়, এখন কিন্তু অনেক বের হয়েছে এগুলো, যে একটা দোকান মধ্যেই কয়েকটা কালারের টার্সেল না কি বলে জানি এগুলো লাগানো থাকে, সুন্দর। এটাও ইজিলি তোমরা কিনে লাগাই ফেলতে পারবো যদি কেউ এক্স্যাক্টলি মডেলের মতো বানাতে চাও তাহলে আর কি। এমনিও ড্রেসটা যতটুকু আছে ওটাও যদি নর্মাল আমরা যেভাবে বানাই সেভাবে যদি বানাও তাও খুব ভালো লাগবে। যেমন এই ওনাটা এমনি সুন্দর, চাইলে এখন ওটার আরো সৌন্দর্য বাড়াতে চাইলে, হ্যাঁ আরো মানে ডিফারেন্ট করতে চাইলে ওই লেসটা লাগিয়ে নিতে পারো। বাট এমনিও স্ট্যান্ডার্ড সাইজ অনেক ওনাতে একবার লম্বাতে যখন এভাবে আমরা ধরি কম থাকে, হ্যাঁ সো ওই ক্ষেত্রে দেখা যায় লেস লাগিয়ে নিলে ভালো লাগে, বা মডেল লেস লাগাইছে দেখি ওটা কম দিছে ব্যাপারটা তা না। তো দাম একটু স্ক্রিনশট নিয়ে নিই তারপরে বলি। তো অনেক ওনার দেখবা যে হচ্ছে মডেল যেভাবে বানাইছে ওই হিসাবে কাউন্ট করে দেখা যায় ওনাতে এরকম লেন্থ কম দেয়। হ্যাঁ অনেক ইন্ডিয়ান ড্রেস এরকম থাকে, সো এই জন্য কথাটা এর জন্য বলে নিলাম। এখন যেটা আছে একদম স্ট্যান্ডার্ড সাইজ, ওনাকে তুমি যেভাবে এক সাইড করে নাও তখন সুন্দর করে কিন্তু পিছনে এবং সামনে কিন্তু ভালো দেখা যাইতেছে। বাট ওই যে লেসটা দিয়ে কিন্তু ওটা লেন্থ আরও বেড়ে যাবে, সেক্ষেত্রে ওনাটা একটু মেনটেন করে তোমার নিতে হবে। যেমন এভাবে নিয়ে রাখলে একটু নিচের দিকে বেশি ছুলে ছুলে থাকবে সেটা একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে ওনা যদি এভাবে নাও আবার মানে এইভাবে যারা নিবা তাদের আবার ঠিক মতো জিনিসটা ব্যালেন্স হবে। সো যাই হোক যেভাবে নাও নিতে পারবে অ্যাকচুয়ালি। তো আমি জাস্ট ওনাকে একটু দেখাই দিই, কারণ ওনাকে অনেক সুন্দর ব্ল্যাক কালারের একটা দোপাট্টা দিয়েছে, খুবই ভালো লাগতেছে। ব্ল্যাক কালার সিল্ক তো খুবই ভালো লাগে, এবং তার উপর যখন এত সুন্দর সুন্দর কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা তখন তার কথাই নেই, তাই না? এই ড্রেসটা একটু বেশি সুন্দর, বেশি স্পেশাল, বিকজ বাকি কোনো ড্রেসে উপরের দিকে এমব্রয়ডারি বার নেই, বাট এটাতে আছে। ছিটা ছিটা করে যে ব্ল্যাক কালারগুলো দেখা যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি সবগুলো এমব্রয়ডারি ওয়ার্ক করা। ওকে সো এই ড্রেসটা ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক করা, নিচের দিকে তো এমব্রয়ডারি ওয়ার্ক দেখাই যাচ্ছে। এই যে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট দেখিয়ে দিয়েছি, এখন ব্যাক পার্ট দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে স্লিভস অফ পার্ট। ওকে প্যান্টের কাপড় প্রাইস 2500 টাকা। ওকে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ, তাহলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে। দেখো এই ড্রেসটা এখন দেখাবো, খুব কালারফুল একটা ড্রেস, এটা ব্যাক পার্টটা অনেক সুন্দর এবং অন্যটা খুবই কালারফুল। ফ্রন্ট পার্টগুলোর উপরের দিকে সবগুলো একটু লাইট রেখেছে, মাইন্ড রেখেছে, মাইল টাইপের ব্যাপার রেখেছে, সো ওগুলোকে তোমরা বড় বড় গহনা দিয়ে পরতে পারবা, চাইলে গলাতে ডিজাইন করতে পারবা, যা যেটা ইচ্ছা করে ফেলতে পারবা। এখন এইটা দেখাবো, খুব সুন্দর একটা লাইট কালার বাট কালারফুল, লাইট কালারের মধ্যে কালারফুল একটা কালার। দেখো এমব্রয়ডারি ওয়ার্কটা দেখা দিয়ে যা, পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা ফ্রন্ট পার্ট গেল। এখন দেখাবো ব্যাক পার্ট, এই হচ্ছে ব্যাক পার্ট, এই যে আর এটা হচ্ছে স্লিভসের পার্ট। প্যান্টের কাপড় ক্যামব্রিক কটনের প্যান্ট, লাক্সারি কটনের হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং স্লিভস, এবং স্পেশাল সিল্কের দোপাট্টা, এই যে কালারটা খুবই সুন্দর, খুবই সুন্দর মানে খুবই সুন্দর। এখন হচ্ছে আরেকটা ড্রেস দেখা দেবে, দেখো ওকে এই ড্রেসটা হচ্ছে মডেল যে সে স্লিভ ড্রেস বানিয়েছে, এই জন্য তার স্লিভ ড্রেস কাপড়টা দিয়ে সে জামাটা আবার একটু কোটির মতো করছে। এই যে ফ্রন্ট পার্ট মাইল একটা কালার, এটা খুবই সুন্দর একটা কালার। দেখো সেম কালারই, দেখো এখানে একরকম কটন উপর একরকম লাগতেছে আর হচ্ছে সিল্কের উপর একরকম লাগতেছে, সিল্কেরটা খুব ব্লেজি লাগতেছে না, খুব সুন্দর একদম ঝিকিমিকে ঝিকিমিকে করতেছে মনে হচ্ছে আর কি। সিল্কের উপর সব কালার খুব সুন্দর লাগে। প্যান্টের কাপড় এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, এই হচ্ছে নিচের এমব্রয়ডারি ওয়ার্কটা, এটা কিন্তু ফুললি খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক, প্রত্যেকটা ড্রেসে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আছে, প্রত্যেকটা ড্রেসে হ্যাভি করে গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ঠিক আছে আগেই বলে নিলাম। এই দেখো ওনা সিল্কের স্পেশাল সিল্কের দোপাট্টা, ওকে এই যে দেখো
প্রাইসটা কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইসে পাচ্ছ, এই জন্য এই উদ্দেশ্যে বলতেছি। বিকজ নর্মালি এখনকার মানে একটু এমব্রয়ডারির ডিজাইনে আসলাম, নেক্সট ড্রেস হচ্ছে কথা বলবো, নেক্সট হচ্ছে একটা পিঙ্কিশ টোনের একটা কালার একটা ড্রেস, তো এই কথাটা এই জন্য বলতেছি। এখনকার সব ড্রেসগুলো যেটা হয় যে গলাতে একটু কাজ থাকে, নর্মাল লনের কাপড় টাপড় থাকে, তো ওই 2200 থেকে 2300-2400 টাকার মধ্যে হয়তো বা পাওয়া যায়। বাট একটা জিনিস কি, ড্রেসের প্রাইস কিন্তু এখন আরও অনেক কমে গেছে। একটা জিনিস যদি খেয়াল করো, ইভেন আমি যখন প্রথম দিকে বিজনেস করতাম, এই গলার মধ্যে একটুখানি কাজ করা একটা ড্রেস আমার মানে তখন অ্যাকচুয়ালি প্রাইসটাই ওরকম ছিল, মানে এমন না যে আমি বেশি দিয়ে মানে আমাকে সেল করতে হচ্ছে যে আমি কম বেশি দামে পাচ্ছি, ব্যাপারটা তা না। ব্যাপারটা ছিল যেটা, তখন পাকিস্তান থেকে ড্রেস আনাই যখন আনাইতাম মানে আমরা, তখন হচ্ছে গিয়ে তোমার ওই টাইপের প্রাইসটাই থাকতো। সো ওরকম প্রাইসেই দেখা যায় আমরা যে প্রাইসে দিতাম তার চেয়ে বেশি দামে অন্যান্য পেজে সেল করতো, এরকম তো অনেক অহরহ এখনও তো আছে। কারণ আমি অনেক অনেক কম প্রাইসের ড্রেস দিই সবসময়, আমি বলি কথাটা, এবং শুধু আমি বলি না, এটা আসলে যেসব আপনারা ড্রেস নেয় তারা নিজেরাও বলে যে আপু আসলে আপনারা কম দামের ড্রেস দেন, এটা সত্যি কথা। সো এই জন্য কথাটা আমি এই জন্য বলতেছি যে ওই টাইমে ব্র্যান্ডগুলো থেকে ড্রেসগুলোর পাইকারি রেটই অনেক ছিল, তখন অল্প একটু ডিজাইন দিয়ে দেখা যায় 2700-2800 টাকা হচ্ছে ড্রেস আমাদেরকে সেল করতে হতো, কিন্তু তেমন কিছু না, এখানে একটুখানি ডিজাইন। বাট এখন সে অনুযায়ী কিন্তু দেখা যায় আমরা যদি নর্মালি 2200-2300 টাকা একটা বাজেট থাকে, তাও একটা মোটামুটি স্ট্যান্ডার্ডের একটা ড্রেস আমরা পেয়ে যেতেছি। সো সেই অনুযায়ী বুঝতে পারছো, যেহেতু এটা জামার কোয়ালিটিটাও একটা ব্যাপার আছে, কারণ এটাতে দিচ্ছে লাক্সারি কটন জামার ফ্রন্টপার্ট ব্যাকপার্ট এবং স্লিভসে, আর প্যান্টের কাপড়ে দিয়েছে ক্যাম্ব্রিক কটন, আর অন্যান্য দেখতে পারতো সিল্কের। সিল্কের যদি ভালো মানের সিল্ক অ্যাকচুয়ালি তোমরা নিতে চাও, প্রাইসটা কিন্তু একটু বেশি পড়ে, ঠিক আছে। বাট সেই অনুযায়ী কিন্তু টোটালি আমরা যখন কম্বিনেশনের একটা ড্রেস পাচ্ছি, আমার কাছে তো মনে হচ্ছে মানে আসলে জিনিসটা রিজনেবল প্রাইস হয়ে যাচ্ছে। বিকজ কটনটা ভালো পাচ্ছ আর সিল্কের দোপাট্টা পাচ্ছ, সিল্কের দোপাট্টা এমনি এই টাইপের একটা অন্য কিনতে গেলে ভালো পরিমাণ প্রাইস পড়ে, মানে যদি আসলটা নিতে চাও। কারণ সিল্কের মধ্যে যে কত ধরনের সিল্ক আছে, মানে কিছু কিছু সিল্ক ধরলেই মনে হচ্ছে গা চুলকাইতেছে এরকম লাগে, মানে ধরার সাথে সাথে এরকম ফিল হয়। এই যে এটা এমব্রয়ডারি ওয়ার্ক, প্রত্যেকটা জামার নিচে ঘেরের মধ্যে কিন্তু অনেক গর্জিয়াস করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে। ওকে, এটা হচ্ছে ব্যাক পার্ট, এই হচ্ছে স্লিভসের পার্ট। প্রাইস হচ্ছে 2500 টাকা, ঠিক আছে। এইটা ওনার কালারটা অনেক বেশি প্রিটি, অনেক মানে অনেক বেশি প্রিটি এই কালারটা, আমার এত ভালো লাগছে এই জায়গা মিডল পার্টের যে কালারটা, এটা অনেক বেশি সুন্দর। এই হচ্ছে ফুল ওনাটা, ওকে, সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা। আমি উল্টা দেখাই দিচ্ছি, তখন উল্টা দেখাই তো সব উদ্ধার করে ফেলছে, মানে উল্টাই ভালো লাগতেছে এত, ফ্রন্ট পার্টটা তো আরো বেশি ভালো লাগবো। এই যে ওকে, এখন এইটা দেখাবো, এটা হচ্ছে লাস্ট ড্রেস, শেষ ভালো যার সব ভালো তার, তো সব ভালো দিয়ে কিন্তু এটা শেষ করতেছি। সুন্দর একটা ব্ল্যাক কালার, শামুক শামুক ডিজাইন, এটা কাল লাগবে। এই ড্রেস নিয়ে সমুদ্র সাথে নিয়ে ঘুরবা, বিকজ সমুদ্রের সব কিছু এটার সাথে একসাথে জয়েন করা। সমুদ্রের ওয়েভগুলো দেখো আকাশে, আবার এই যে শামুকগুলো আকাশ, এটা কি বলে জানি, কি শামুক জানি বলে, ভুলে গেছি। এই যে টু ডিফারেন্ট একটা হয়, সো এটা একটা স্ক্রিনশট নাও সবাই, আর কথা বলতে বলতে খুদে লেগে গেছে, খিদা লাগছে আমার। আমার চকলেটটা কোথায়, আমার চকলেটটা তো। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, এই হচ্ছে ফ্রন্ট পার্টটা, এই যে এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, অ্যান্ড এইটা হচ্ছে ব্যাক পার্ট, এই হচ্ছে ব্যাক পার্টটা, আর এটা হচ্ছে স্লিভসের কাপড়। এই যে বলছে না শামুক আঁকানো আছে, দেখো কোনো কোনো শামুক খুলে মুক্তাও পাইতে পারো তোমরা। এইটা এটা হচ্ছে ওনাটা, ওকে, খুবই কালারফুল একটা ওনা, খুব সুন্দর একটা কালার দিয়ে একচুয়ালি শেষ করলাম, যাই হোক আমার অনেক ক্ষুধা লাগছে এই জন্য আমি আর বেশি কথা বলবো না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।